আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমার ডান হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার একটা কিতাব। পাক ভারত উপমহাদেশের মধ্যে সবথেকে দামি, সবথেকে নামি, সবথেকে কার্যকরী এই কিতাবের নাম হচ্ছে লজ্জাতুন্নেসা। তো আলহামদুলিল্লাহ, এর মধ্যে প্রায় 1000-এর মতো পৃষ্ঠা আছে এবং প্রায় 5500-এর মতো তদবির রয়েছে। আমি ইনশাআল্লাহ আমার চ্যানেলগুলোর সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য দৈনিক এই কিতাব থেকে ফি সাবিলিল্লাহ, কোনো ধরনের পরামর্শ ফি ছাড়া, ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা আমার, আজ আমি অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি বিশেষ করে তরুণ যুবক যারা, তাদের জন্য অত্যন্ত কাজে দেবে। যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্যও অত্যন্ত কাজের, এবং যারা বীর্যটাকে ধরে রাখতে পারেন না তাদের জন্যও খুব কাজের। লিঙ্গ যাদের শক্ত হয় না, এক কথায় মিলনে যারা স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না তাদের জন্যও এটি অনেক অনেক কাজের। তো বন্ধুরা আমার, আজকের যে তাবিজটি আমি আপনাদেরকে দিব, অত্যন্ত ছোট একটা তাবিজ, কিন্তু এই কিতাবের মধ্যে আমি বলবো সবথেকে কার্যকরী একটা তাবিজ, যেটা সম্পর্কে বলা হয়েছে যে এই তাবিজটি কোনো তরুণ যুবক স্ত্রী সহবাসের সময় কোমরে বেঁধে রেখে যদি কেউ মিলন করে, এই তাবিজ খোলা না পর্যন্ত, অর্থাৎ না খোলা পর্যন্ত তার বীর্য বের হবে না। তো বন্ধুরা আমার, এই সমস্ত তাবিজের কার্যকারিতা নির্ভর করে আপনি কতটা যত্নের সাথে এই তাবিজটা লিখতে পেরেছেন, কতটা নির্ভুলভাবে লিখতে পেরেছেন, এবং আপনি কোন কালি ব্যবহার করেছেন, কোন কাগজ ব্যবহার করেছেন, কোন মাধুলি ব্যবহার করেছেন, ইত্যাদির উপরে কিন্তু এই বিষয়গুলো নির্ভর করে। আপনি খুব ভালো একটা দামি মাধুলি ব্যবহার করেছেন কিন্তু আপনি তাবিজটি আদৌ নির্ভুলভাবে লিখতে পারলেন না, কাজ হলো না, আপনি তাবিজটি সবই ঠিক মতো করেছেন, কোমরে ঠিক জায়গায় বাঁধতে পারলেন না, কাজ হলো না, এরকম কিন্তু অনেকগুলো বিষয় থাকে। তো বন্ধুরা আমার, আমি তাবিজটি আপনাদের সামনে পড়ে শোনাবো, তার আগে কয়েকটা নিয়ম আপনাদেরকে অবশ্যই আমি বাতলে দেওয়া ফরজ মনে করি। 1 নম্বরে হচ্ছে, যারা তাবিজ লিখবেন, তাবিজ লেখার জন্য অনুমতির প্রয়োজন। আমি একজন একদম উপমহাদেশের অন্যতম একজন আলেমে দিন আল্লামা আজিজুর রহমান নেসারাবাদ, হযরত কায়েদ সাহেব হুজুরের নামে যিনি সমধিক প্রসিদ্ধ ছিলেন, ওরকম একজন বুজুর্গের কাছ থেকে এই সমস্ত লেখার অনুমতি তার জীবদ্দশায় আমি নিয়ে নিয়েছি। তো আমি যদি আপনাদেরকে অনুমতি দেই, আপনারাও এটি করতে পারবেন এবং এর দ্বারা আপনারা ফায়দা হাসিল করতে পারবেন। সেক্ষেত্রে আমি একটা কথা বলি, এই তাবিজ কবজ কখনো কোনো বেগানা নারীর সাথে মিলন করার জন্য ব্যবহার করবেন না। যেমন কোনো বেগানা নারী, পর নারী, সে যেই হোক না কেন, আপনি এরকম কোনো কাজের ক্ষেত্রে যদি এটি ব্যবহার করেন, আপনি এর দ্বারা হয়তোবা ফায়দা হাসিল করতে পারবেন কিন্তু গুনাহগার হয়ে যাবেন। শুধুমাত্র স্ত্রী সহবাসের জন্য, বৈধভাবে আপনি কোনো সহবাসের জন্য তাবিজটি ব্যবহার করতে পারবেন। 2 নম্বর কথা হচ্ছে, আপনি তাবিজ যখন লিখবেন, তাবিজ লেখার নিয়মটা শিখে রাখেন। অবশ্যই অবশ্যই আপনাকে মেশক জাফরান কালি দিয়ে লিখতে হবে। তাবিজের কিতাব এবং সরঞ্জামাদি যে সমস্ত দোকানে বিক্রি হয় ওই সব দোকানে গেলে আপনি অবশ্যই অবশ্যই জাফরান এবং মেশক কালি পেয়ে যাবেন। মেশক আম্বরের দাম অনেক বেশি, এটা যদি না হয় তাতেও চলবে, তবে আপনি অবশ্যই জাফরান কালি ব্যবহার করবেন। এটা এক ধরনের পাউডার, আপনি সামান্য পানি মিক্স করার সাথে সাথে এটা একদম রক্তবর্ণ ধারণ করে। তো এটার দামও কম না, একটা তাবিজের জন্য হয়তো বা 50-60 টাকার কালির প্রয়োজন হতে পারে। তবুও আপনারা এই মেশক জাফরান কালিটা সংগ্রহ করে তারপরে এই তাবিজ লিখবেন। এরপরে আপনি যে কাজটি করবেন, অবশ্য অবশ্যই আপনি একটা ফাউন্টেন পেন, অর্থাৎ ঝর্ণা কলম, আমি এখানে ছবি দিয়ে দিব, এরকম যে কোনো একটা ভালো ঝর্ণা কলমের মধ্যে ওই মেশক জাফরানের কালি ভরে এরপরে আপনি অবশ্যই এই তাবিজ মেশক জাফরানের কালি দ্বারা লিখবেন। অবশ্যই আপনি পবিত্র কাগজের মধ্যে এই তাবিজটি লিখবেন। যেমন আপনি তাবিজের দোকানে, তাবিজ কবজের দোকানগুলোতে আপনি একটা কাগজ পাবেন অত্যন্ত স্বচ্ছ, পাতলা, সাদা, এটা আপনি খরিদ করে নেবেন। যদি সেটা না পান, আমরা যেসব কাগজে সাধারণত লিখে থাকি একদম সাদা চকচকে কাগজের মধ্যে এটি লিখলেও চলবে। এই তাবিজটি লেখার পরে অত্যন্ত যত্ন সহকারে আপনি মাধুলির মধ্যে ভরে নেবেন, যাতে করে এটি নষ্ট না হয়ে যায়। সেজন্য আপনি রূপার মাধুলি তৈরি করে নেবেন। রূপার মাধুলি
পাথুলি যদি না পান সেক্ষেত্রে আপনি চাঁদির উপর মাত্র 40-50 টাকায় কিনতে পাওয়া যায়, এই চাঁদির উপরে মাথুলি কিনে তারপরে এটি ব্যবহার করবেন। আপনি সহবাসের সময় অবশ্য অবশ্যই তাবিজটাকে একটুখানি নাভির দিকে টেনে নেবেন, যাতে করে এটি আপনার লিঙ্গে অথবা আপনার স্ত্রীর যোনিদেশ স্পর্শ না করে, এবং সহবাসের পরে এই তাবিজটি খুলে যত্ন সহকারে রেখে দেবেন। যেখানে রাখবেন কোনোভাবেই যেন কুকুর বিড়ালের পা সেখানে না লাগে, অর্থাৎ কোনো নাপাকি দ্রব্য যেন এই তাবিজের মধ্যে না লাগে, তাহলে এই তাবিজটির ক্রিয়া কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আশা করি বিষয়গুলো ভালো করে বুঝতে পেরেছেন, আর তাবিজটির উচ্চারণটা আমি সুন্দর করে এখানে বলে দেব। আপনি অবশ্যই সুন্দর করে বুঝে তারপরে তাবিজটি লিখবেন। একান্ত যদি আপনি তাবিজটি না লিখতে পারেন, সেক্ষেত্রে আপনার এলাকাতে কোনো আলেম বুজুর্গ ব্যক্তি যারা তাবিজ লিখতে অভ্যস্ত তাদের মাধ্যমে এই তাবিজটি লিখিয়ে নেবেন। আমি এখানে নকশাটি সুন্দর করে স্ক্রিনশট আকারে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার আশা করি এটি অবশ্য অবশ্যই আপনাদের কাজে দেবে, কোনো খারাপ কাজের জন্য এটি আপনি ব্যবহার করলে ফল পাবেন না। আবারও বলছি, আপনি যদি ফি সাবিলিল্লাহ এই খেদমতের জন্য আমার কাছে অনুমতি চান, আপনাকেও আমি তাবিজ লেখার অনুমতি দিয়ে দিলাম। আপনি যদি আল্লাহর হস্তে মানুষের খেদমতের জন্য এটি করেন, আপনি এর দ্বারা অবশ্যই দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি হাসিল করতে পারবেন। তবে কোনো মানুষ ফি সাবিলিল্লাহ কোনো হাদিয়া দিলে তাতে দোষের কিছু নেই, আপনি সেটা গ্রহণ করতে পারেন। তবে আমার নেচার হচ্ছে আমি কোনো তাবিজ কবজের বিনিময়ে আপনি আমাকে 100,000 টাকা হাদিয়া দিলেও আমি সেটি গ্রহণ করি না। কেউ বলতে পারবে না যে আমি কখনো কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেছি। তো বন্ধুরা আমার, এখন আমি আপনাদের সামনে তাবিজটি পড়ে শোনাচ্ছি। এই তাবিজটি রয়েছে অত্র কিতাবের 315 নম্বর পৃষ্ঠার মধ্যে। যাদের কাছে এই তাবিজের কিতাবটি রয়েছে তারা এটি মিলিয়ে নিতে পারেন। অত্যন্ত চমৎকার একটা তাবিজ, আমি একদম সুন্দর করে পড়ে শোনাচ্ছি। বলা হয়েছে, নিম্নোক্ত তাবিজটি কোমরে বেঁধে স্ত্রী সহবাস করলে বীর্যপাত হবে না। স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই তাবিজটি কোমরে বেঁধে স্ত্রী সহবাস করলে বীর্যপাত হবে না। এক্ষেত্রে যে কাজটি এই তাবিজটি অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে, যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে আপনি সহবাসের পরে তাবিজটি খুলে রাখতে হবে। শুধুমাত্র সহবাসের একটুখানি আগে আপনি এটি বেঁধে নেবেন। যখন সহবাস শুরু হবে তখন তাবিজটি নাভি বরাবরে রাখবেন, নিচের দিকে রাখবেন না, বেয়াদবি যেন না হয় সেদিকটায় লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আমার যেটা বলা হয়েছে যে তাবিজটি, যে এই নকশাটি কোমরে বেঁধে স্ত্রী সহবাস করলে বীর্যপাত হবে না, তাবিজটি আমি পড়ে শোনাচ্ছি যাতে করে আপনারা এর উচ্চারণটা অর্থাৎ নকশাটা দেখে বুঝতে পারেন যে আসলে এখানে কি লেখা হয়েছে। একদম দুই লাইনের একটা তাবিজ, খুবই সহজ, খুবই ছোট একটা তাবিজ। যে কালিমাগুলো এই তাবিজের মধ্যে লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি। প্রথম লাইনে লেখা আছে, আল্লাহু মাউজুন ওয়াতিজারাতুন। আবারও বলছি, প্রথম লাইনে লেখা আছে, আল্লাহু মাউজুন ওয়াতিজারাতুন। আর দ্বিতীয় লাইনে লেখা রয়েছে, মাউহু আরহু ওয়াহু। মাউহু অর্থাৎ প্রথম মিম, এরপর অ, এরপরে ছোট হা, মাউহু আরহু মানে হামজা, এরপর র, এরপরে ছোট হা। তো মাউহু আরহু অ মানে অ হরফটা তিনবার লেখা হয়েছে, এরপর আহু অর্থাৎ আলিফ আইন ছোট হা। তো সব মিলিয়ে যেটা লেখা হয়েছে, আল্লাহু মাউসুন ওয়াতিজারাতুন, মাউহু আরহু আহু। তো আশা করি আজকের তাবিজটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।